আসসালামু আলাইকুম, আজকে লাইভে সবাইকে স্বাগতম। সো আমরা আজকে যেটা করব সেটা হলো যে কিউএনএ এগ্রিকালচার অ্যানালাইসিস যে বইটা আছে সেখান থেকে আমরা বিগত বছরের কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেটা বলে দিব। আমরা এখানে কোনো শর্টকাট শিখাবো না, আমরা জাস্ট টপিক বলবো যে এই শর্টকাটটা পড়ো। সো তোমরা যারা আসো তোমরা চাইলে একটা খাতা কলম নিয়ে বসতে পারো জাস্ট টাইপগুলা নাম লেখার জন্য, ঠিক আছে? কোনো শর্টকাট শিখবো না, তুমি শর্টকাট দেখে নিবা নিজের থেকে, বাড়ি থেকে শর্টকাট দেখে নিবা, আমরা জাস্ট টাইপগুলা নাম বলে দিবে এগ্রিকালচার অ্যানালাইসিস বই থেকে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো আমরা আগের দিন ফিজিক্স কমপ্লিট করছি, আজকে আমাদের টার্গেট হলো অ্যাটলিস্ট কেমিস্ট্রিটা কমপ্লিট করা এবং ম্যাথটা কমপ্লিট করা। আমরা চেষ্টা করব লাইফটা লম্বা করার, আমার মতে বেশি মানুষজন দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত, এটা আমিও জানি। সো আমি জাস্ট কন্টিনিউ করে দেব, যার অ্যাকচুয়ালি দরকার সে পুরো টাইমটা থাকে দেখবে, এবং লাইভে অডিয়েন্স বেশি হলে আমাদের জন্য জিনিসটা কনডাক্ট করতে বেশি ভাল লাগে, অনেক মানুষজন দেখতেছে। সো লাইভটা বেশি বেশি শেয়ার করবা, কমেন্ট সেকশনে মানুষজনকে মেনশন করবা, এটা তোমার জন্য ভালো আমার জন্য ভালো, কারণ লাইভের রিচ যত বাড়ে আমাদের লাইভ নিতে তত বেশি ভাল লাগে, ঠিক আছে? ওকে, আর আরেকটা কথা হলো কোনো শালা যাতে আমার চুল নিয়ে কোনো চিন্তা না করো, আমার চুল সুন্দর মতো গজা যাবে, কিন্তু তোমার কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু একবারই দিবা লাইফে, ঠিক আছে? সেকেন্ড টাইম দিলে তোমার আলাদা ব্যাপার, বাট এবার কিন্তু ভর্তি পরীক্ষা একবারই দিবা। সো আমার চুলের দিকে ফোকাস না করে পড়ার দিকে ফোকাস করো, এখানে কিন্তু খুব একটা জুম করা নাই, আমি মুখে যা বলবো শুনবা লিখবা, ওকে? লেটস স্টার্ট। ওকে, প্রথম যে চ্যাপ্টার কেমিস্ট্রি ফার্স্ট পার্টের প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ রসায়ন, এই জায়গায় আমরা কোনো টাইপের নাম বলতেছি না। ল্যাবরেটরি নিরাপদ রসায়ন যে চ্যাপ্টারটা আছে এইটার প্রথম যে জিনিসটা করবা সেটা হলো মূল বই রিডিং, ঠিক আছে? এই কাজটা করবা। মূল বই রিডিং এ কি কি কোশ্চেন আসতে পারে, ভাইয়া মূল বই রিডিং কেন পড়বো, আমরা গাইড কেন পড়বো না, একটু তুমি যদি কোশ্চেন গুলার দিকে তাকাও বিগত বছরের কোশ্চেন, একটা যদি আমরা পড়ি গায়ের চামড়ার উপর অ্যাসিড লাগলে পানি দিয়ে ধোয়ার পর ক্ষতস্থানে কি লাগাইতে হবে, এটা কিন্তু বইয়ের মধ্যে রিডিং এর মধ্যে দেওয়া আছে মাঝখানে। তো এই রকম আরেকটা যদি কোশ্চেন দেখি, রাজঅম্ল স্বর্ণের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, কোনটি ক্ষয়কারী পদার্থ, ল্যাবরেটরির যন্ত্রপাতি পরিষ্কার করানে কোন মিশ্রণটি ব্যবহৃত হয়, এগুলা কিন্তু বেসিক বইয়ের রিডিং এর কোশ্চেন। সো বইয়ের রিডিং যদি তুমি ভালো মতো পড়ো ল্যাবরেটরি নিরাপদ রসায়ন লাইন বাই লাইন, যে ইম্পর্টেন্ট ওয়ার্ড ইম্পর্টেন্ট লাইন, তাহলে কিন্তু এই চ্যাপ্টার নিয়ে কোনো প্রবলেম নাই। সো ল্যাবরেটরি নিরাপদ রসায়নে আমরা কি করব, আমরা মূল বই দেখায় দেখায় রিডিং পড়বো, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই গুণগত রসায়ন, গুণগত রসায়নের প্রথম যে টপিক সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো আইসো সম্পর্কিত তথ্য ও তেজস্ক্রিয়তা। আইসো কোনটা কোনটার আইসোটোপ, কোনটা কোনটার আইসো বার, কোন আইসোটোপ পসিবল, কোন আইসোটোপ দিয়ে আমরা পারমাণবিক বোমা বানাই, কোন আইসোটোপ দিয়ে আমরা গলগণ্ড রোগের চিকিৎসা করি, এরকম আইসোটোপ, আইসো বার, আইসো মার, আইসো স্টার, আইসো ইলেকট্রন, এগুলো নিয়ে পড়াশোনা করবা। বেসিক আইসো জাতগুলা গুণগত রসায়নের প্রথম ইম্পর্টেন্ট টপিক। এরপরে আমরা যদি দ্বিতীয় টপিকে যাই সেটা হলো ইলেকট্রন বিন্যাস প্লাস কয়েকটি নীতি ও কোয়ান্টাম সংখ্যা, মানে কি তোমার বিভিন্ন যে মৌলগুলো আছে সেগুলো তোমাকে ইলেকট্রন বিন্যাস দিবে, দিয়ে বলবে এটা ঠিক আছে কিনা। আবার তোমার বিভিন্ন রকম নীতি চাইতে পারে যে এইটা কি কারণে হলো, পূর্ণ অর্ধপূর্ণ কেন হইলো, আমরা কয়েকটা যদি প্রশ্নের উদাহরণ দেখি আমরা বুঝতে পারবো। সেটা হলো যে সালফার পরমাণু চতুর্থ স্তরের বন্ধন সমূহের ইলেকট্রন সংখ্যা কত, তারপর বলছে পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, ক্রোমিয়ামের তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে, নিচের কোনটি ডায়াম্যাগনেটিক এর অনুধারণ, নিম্নের কোনটি ইলেকট্রন বিন্যাস ভূমিস্তর পরমাণুর জন্য সঠিক নয়, অর্থাৎ যদি কেউ ইলেকট্রন বিন্যাস পারে তার এটা নিয়ে কোনো পেইন নাই। সো ইলেকট্রন বিন্যাসের বেসিক প্রথম তিরিশটা মৌল মনে রাখবো, সবচেয়ে বেশি মনে রাখবো পূর্ণ আর অর্ধপূর্ণ, যেগুলো ব্যতিক্রম, নর্মাল তোমারে অক্সিজেন দিবে না, তোমার দিবে ক্রোমিয়াম, তোমার দিবে আয়রন, তোমার দিবে কপার, যে কেন ওদের যোগ্যতা চেঞ্জ হয় কি কারণে হয়, পূর্ণ অর্ধপূর্ণ এগুলো নিয়ে ফোকাস করবা বেশি। ওকে, আমরা যদি পরবর্তী টপিকে চলে যাই বিভিন্ন আয়ন শনাক্তকরণ ও গ্রুপ বিকারক ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি অতটা ইম্পর্টেন্ট না, বাট এই যে একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো বিভিন্ন আয়ন শনাক্তকরণ, কোন বিকারক ইউজ করব, কি কালারের অধক্ষেপ হবে, বেসিক জিনিস, জাস্ট একটা যদি সুন্দর মতো ছক বানায় ফেলতে পারো, নোট করে ফেলতে পারো, দ্যাটস ইট। সো তারপরে ক্রোমাটোগ্রাফি থেকে বেসিক কোশ্চেন আসবে, যে ক্রোমাটোগ্রাফির যে একটা সূত্র আছে না, এ ইজুকাস টু ইসিএল, তারপরে বিভিন্ন প্রকার ক্রোমাটোগ্রাফির কিছু বেসিক ব্যাপার আছে, যেমন নাইট্রেট আয়নের বলয় পরীক্ষায় যে বলয় উৎপন্ন হয় সেটা সংকেত কি, পাতলা ক্রোমাটোগ্রাফি এক প্রকার কি ক্রোমাটোগ্রাফির, ক্রোমাটোগ্রাফির বেসিক উদাহরণ দেখবে হাজারি স্যারের বইতে দুটো ভাগ দেওয়া আছে, পাতলা ক্রোমাটোগ্রাফি, তারপর হলো শুষ্ক ক্রোমাটোগ্রাফি, এরকম। তারপরে জিঙ্ক শনাক্তকরণে কোবাল্ট নাইট্রেট পরীক্ষায় কোবাল্ট জিঙ্কের যে অবশেষ পাওয়া যায় সেটা কোন বর্ণের, তার মানে কি,
মূল বই যদি কেউ দাগায় পড়ে অধক্ষেপগুলার নাম বিকারকগুলার নাম এবং সংকেতগুলা যদি কারো থাকে এই পার্ট আমাদের শেষ ওকে উই আর ডান আমরা যদি পরবর্তী টাইপে চলে যাই সেটা হলো আমাদের বর্ণালীমিতি এইটা আমার পার্সোনালি এই টপিকটা আমি খুব বেশি হেট করি বর্ণালীমিতি কারণ বিভিন্ন প্রকার আমাকে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে যে লাল নীল কালো তারপর হলো লাইমেন বামার প্যাশ্চেন ফুন্ড তো এই জিনিসগুলো আমাদের আসে তো তোমাকে যে সবগুলো তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখতে হবে তা না ইম্পর্টেন্ট গুলো যেমন দেখো কোন তরঙ্গ দৈর্ঘ্য ইউভিরসি জীবাণুনাশক হিসেবে কাজ করে ফিজিওথেরাপিতে কোন রে ব্যবহার করা হয় হাইড্রোজেন বর্ণালীর কোন অঞ্চলে লাইমেন সিরিজের উদ্ভব হয় তারপর অবশ্যই নিচের কোনটি গামা সো এই যে বেসিক বর্ণালী রিলেটেড ব্যাপারগুলো যদি তোমরা হাজারি স্যারের বই থেকে রিডিং দিয়ে যাও তাহলে হবে বাট মনে রাখবা তোমার সব খেয়াল থাকবে না তো এই জন্য আমি যেটা ফোকাস করব যে আমাদের এগ্রিকালচার অ্যানালাইসিস বইটাতে বিগত বছরের কোশ্চেন দেওয়া আছে এখানে অথবা অন্য যে কোনো জায়গা থেকে তুমি বিগত বছরের কোশ্চেন দেখে যাবা ইউ আর ডান ঠিক আছে তো বর্ণালী রিলেটেড কোশ্চেন আবারও বলতেছি সব মনে থাকবা না বাট তুমি চেষ্টা করবো যতটুকু পড়ে যাওয়া যায় তো তারপরে চলে আসলো বিবিধ বিবিধ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই একটু চিন্তা করো গুণগত রসায়নের মতো একটা করা চ্যাপ্টার জাস্ট তিনটা চারটা টপিকে কভার হয়ে গেল অর্থাৎ এই তিন থেকে চারটা টপিক তোমাকে খুব ভালো মতো মূল বই থেকে রিডিং দিয়ে যাইতে হবে ক্লিয়ার তো এখন কথা হলো যে ভাইয়া বাকি টপিক পড়বো না এইটাই হলো টুইস্ট পয়েন্ট বাকি টপিক পড়বো বাট এই চারটা টপিক যাতে এমন হয় যে ভাই আপনি যা দেন ছিঁড়ে রাখে দিব এই মেন্টালিটি থাকতে হবে এই চারটা নিয়ে আচ্ছা এরপরে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন প্রথম যেটা আসছে সেটা হলো বিভিন্ন ব্লক প্রচলিত নাম রাসায়নিক বন্ধনের ইলেকট্রন বিন্যাস এই জায়গায় দেখো তো আমরা যদি একটু আগের চ্যাপ্টারে ইলেকট্রন বিন্যাস পড়ছি তাহলে কি আমার পর্যাবৃত্ত ধর্মতে ইলেকট্রন বিন্যাস নিয়ে প্রবলেম হবে না তার মানে ওই ইলেকট্রন বিন্যাস দিয়ে এটা আমি ব্যাকআপ দিয়ে দিতে পারবো এইবার বলছে বিভিন্ন ব্লকের প্রচলিত নাম হোয়াট ইজ প্রচলিত নাম মৃৎক্ষার ধাতু কি হ্যালোজেন কি উপধাতু কি কোনটা হলো এমনি ক্ষারীয় ধাতু কোনটা ট্রানজিশন মেটেল কোনটা বিভিন্ন যোজ্যতা প্রদর্শন করে তারপরে দেখবেন নতুন হাজারি স্যার যেমন দেখো এফি থ্রি এফি টু প্লাস ইলেকট্রন বিন্যাস কোনটি কোনটি বিরল মৃত্তিকা মৌল অধাতু সমূহকে কোন ব্লকে স্থান দেওয়া হয়েছে ডি ব্লক মৌলের মধ্যে কোনটি ট্রানজিশন মৌল নয় মানে কি বেসিক রিডিং যদি পর্যাবৃত্ত ধর্মের রিডিং গুলো আমরা পড়ে নেই ইম্পর্টেন্ট লাইন গুলা দাগাই ফেলি উই আর ডান হিয়ার ওকে আচ্ছা পরবর্তী পার্টে যদি আমরা চলে যাই বর্ণযুক্ত আয়ন সৃষ্টি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এটা সাধারণত আমাদের নতুন বইতে আলোচনা নাই এটা পুরাতন হাজারি স্যারের বইতে আছে সো তোমাদেরকে যে বইটা থেকে আমরা অ্যানালাইসিস করাইছি করাচ্ছি এটা হলো কি ইউনে এগ্রিকালচার অ্যানালাইসিস তো এই বইটাতে পুরাতন বই থেকে আমরা কিছু আয়নের বর্ণ দিয়ে দিচ্ছি যেমন এনএসিএল এর গলনাঙ্ক কত কত উষ্ণতায় হিরোগ্রাফাইটে পরিণত হয় এগুলো কিন্তু আমাদের মানে বইতে খুব একটা দেওয়া নেই তারপরে দেখো যে টাইটেনিয়াম থ্রি প্লাস কিরকম শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় তারপর বলে যে কপার টু প্লাস কিরকম শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় এই জিনিসগুলো আমাদের মাঝে মধ্যে আসে তো এগুলো যদি আমরা এই বই থেকে পড়ে নিই তাহলে হয়ে যাবে হুদাক আমি পুরাতন বই দেখতে যাবো না মাথা পাগল হয়ে যাবে ঠিক আছে এইখানে যে কয়টা দেওয়া আছে সে কয়টা আমরা পড়ে যাবো এরপরে হাইব্রিডাইজেশন স্টেট এটা খুবই গুরুত্বপূর্ণ হাইব্রিডাইজেশন স্টেট তোমাকে বের করতে হইতে পারে দুইটা কাজ করবা প্রথমত যেগুলা খুব কমন মানে বারবার তুমি তোমার লাইফে পাইছো এনএস থ্রি সি এইচ ফোর এইচ টু ও যেগুলো আমরা বারবার ফেস করছি সেগুলো আমরা বেসিক ভাবে মানে মুখস্থ রাখবো কিন্তু কিছু আছে না ক্রিটিক্যাল সিএল টু ও সেভেন তারপরে এসও থ্রি তারপর কার্বন ডাইঅক্সাইড যেগুলো আমার কাছে ক্রিটিক্যাল মনে হইতে পারে সেগুলোর ক্ষেত্রে সংকরণ পার্টটা আমি পড়তে বলবো তোমাকে গুহ স্যারের বই থেকে এবং এখানে যদিও আমরা এই সূত্রটা ডিরেক্ট দিয়ে দিছি গুহ স্যারের বইটাতে কি যে হাফ ইন্টু ভি প্লাস এম প্লাস সি প্লাস এ এই সূত্র দিয়ে আমরা সংকরণ বের করব তো এই মান যদি তিন হয় তাহলে একটা সাত হইলে একটা এসপি থ্রি ডি থ্রি এরকম আর কি তো সংকরণ কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা জানা যাবে এবং যে সংকরণ পারে সে আরেকটা কাজ করবে সেটা হলো যে একটা আছে না মুক্ত জোড় ইলেকট্রন তারপর হলো বন্ধন জোড় ইলেকট্রনের একটা কাহিনী আছে না যে বন্ধন কোন কেন হয় ভি এস ই পি আর তত্ত্ব সো ওই পার্টটা একটু রিডিং দিয়ে যাবা এক দুইটা এমসিকিউ থাকতে পারে ওকে হাইব্রিডাইজেশন স্টেট নিয়ে আমাদের গেল যেমন এনএস এখানে বলছে সালফার পরমাণু চতুর্পাশে বন্ধন সময় ইলেকট্রন সময় ইলেকট্রন সংখ্যা কত হিরকের প্রতিটি কার্বন পরমাণুতে কি ধরনের সংকরণ থাকে বেনজিন অণুতে কি ধরনের সংকরণ বিদ্যমান তারপর বলছে সিইউ এনএস থ্রি ফোর এই আয়নের জ্যামিতিক আকৃতি কেমন যে সংকরণ পারে তুমি দেখবে গুহ স্যারের বইতে খুব সুন্দর একটা শখ দেওয়া আছে সংকরণ লেখা পাশে আকার দেওয়া ইভেন হাজারি স্যারের বইতেও আছে বাট আই সাজেস্ট গুহ স্যারের বইটা ফলো করার জন্য ঠিক আছে ওকে আর না পারলে তো আমাদের কিউ এন এগ্রিকালচার অ্যানালাইসিস আছেই ওকে আমরা যদি এখন পরবর্তী পার্টে চলে যাই পর্যায় সারণের মৌলগুলোর ধর্মাবলী ধর্মাবলী তোমাকে এইভাবে চাবে না যে এটার ধর্ম কি আমরা যদি একটা কোশ্চেনের দিকে তাকাই মেইনলি এখানে পর্যাবৃত্ত ধর্ম যেমন কোনটি ধাতু সক্রিয়তার ক্রম
পর্যায় সারণীর এই গ্রুপের মৌলসমূহ কি, কোন যৌগটি পানিতে দ্রবণীয়, তারপর কোনটা তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, কোনটা তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তৃতীয় পর্যায়ের কোনটি ইলেকট্রন আসক্তি শূন্য, কোশ্চেনগুলো দেখতেছো? ওই যে আমরা পর্যায়ভিত্তিক ধর্মের একটা জিনিস মনে রাখি না, বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে গেলে কমে বা বাড়ে, প্রত্যেক ধর্ম অনুযায়ী ডিফারেন্ট, ওই পার্টটা যদি তোমার মাথায় থাকে তাহলে ইনাফ। ওকে, আচ্ছা, ডান। পরবর্তী পার্টগুলো আমরা যদি চলে যাই, দেখো সবচেয়ে বেশি কোশ্চেন কিন্তু এই পর্যায়বৃত্ত ধর্ম থেকে আসছে, যে ডানে কমে, বামে কমে, ডানে বাড়ে, কম, এরকম। সো এই পার্টটা একটু ক্লিয়ার রাখবা মাথার মধ্যে। ওকে, আচ্ছা, এরপর বন্ধন ও উভধর্মী পদার্থ, এটা কি ভাই, হোয়াট ইজ বন্ধন উভধর্মী পদার্থ? যেমন কোনটি উভধর্মী পদার্থ, এটা কোনটা, এই যে অম্ল ক্ষারকের ধারণাটা, ঠিক আছে? তো এখানে দেখো তো নিচের কোনটি উভধর্মী অক্সাইড নয়, কোনটিতে তড়িৎ যোগী বন্ধন থাকলো তোর যথেষ্ট সমযোজী বৈশিষ্ট্য প্রদান করে, তারপরে বলছে কি যে ড্যাশের মাধ্যমে প্রদর্শিত কোন বন্ধনটি পোলারিটি সর্বাধিক, নিচের কোনটি জলীয় দ্রবণে সহজে হাইড্রোজেন বিশ্লেষিত হয়, এগুলো দেখবা তোমার বইয়ের মধ্যে একটা ছোট ছোট পার্টে আলোচনা আছে। তো কেমিস্ট্রির ক্ষেত্রে আমি একটা কথা বলি, আইদার কোনো একটা গাইড খুব ভালো মতো লাইন বাই লাইন পড়ো, অথবা মূল বইটা খুব ভালো মতো রিডিং পড়ো, দুইটা যে কোনো একটা করলে হবে। এখন পর্যন্ত আমরা যে চ্যাপ্টারগুলোতে আসি, দিজ আর থিওরিটিক্যাল চ্যাপ্টার্স, এগুলাতে কোনো ম্যাথ নাই। সো যেগুলো থিওরিটিক্যাল চ্যাপ্টার সেগুলো অ্যাডমিশন গাইড থেকে না পড়াটা ভালো, হাজারি স্যারের বই থেকে পড়াটা বেটার, বাট যেগুলো ম্যাথমেটিক্যাল সেগুলো বই থেকে পড়ার দরকার নেই। তারপর তো বিভিদ চলে আসলো। আচ্ছা, এরপরে চলে আসলাম আমরা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, প্রথম যে ইম্পর্টেন্ট টপিক, সবচেয়ে বেশি জরুরি পিএইচ। এইটা যদি কোনো শালা এখনো না পারিস, তার মতো কুলাঙ্গার নাই, পিএইচ পারতে হবে। প্রত্যেক ভর্তি পরীক্ষায়, কৃষির পরও যদি কোনো ভর্তি পরীক্ষা আসে, পিএইচ আসবে। পিএইচ উইদাউট ক্যালকুলেটার, যে এই যে লগের মান মনে রাখতে হয়, লগ টু এর মান থ্রি, লগ থ্রি এর মান ফোর, এই যে কিছু মান মুখস্থ করে আমরা যে করি না, এখানে যে শর্টকাটগুলো দেওয়া আছে, হ্যাঁ, যে 0.001 মোলার এনএওএইচ এর পিএইচ কত, তারপর বলছে কোনো দ্রবণের পিএইচ মান 5 থেকে 7 বৃদ্ধি পেলে এইচ এর ঘনত্ব কতটুকু বাড়লো, তারপরে তারা বলছে কি যে পিএইচ স্কেলের সীমা কত, কোন দ্রবণের পিএইচ সবচেয়ে বেশি, এগুলো কিন্তু বেসিক কোশ্চেন ভাই, একদম বেসিক, পিএইচ এর বেসিক দিয়ে পার হয়ে যাবা। তো পিএইচ এর বেসিকটা ক্লিয়ার রাখবা, পিএইচ ক্লিয়ার রাখবা। এরপরে যদি আমরা চলে যাই, যেমন দেখো 0.301 HCl এর পিএইচ কত, তারপরে কি কোনো দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা এত হইলে পিএইচ এর মান কত, একদম বেসিক কোশ্চেন পারবা। এখন কথা হলো ভাইয়া, এটা তো 3.98 × 10⁻², এইটা আমি কেমনে করব, এটাও কিন্তু করা যায়। 3.98 কে তুমি 4 ধরবা, লগ 4 এর মান বসাবা, তারপর বাকিটা তোমার হয়ে যাবে গেস করে। সো এই টাইপের বিভিন্ন ক্লাস ক্লাস তোমরা কিন্তু ইউটিউবে পাবা, কোর্সের মধ্যে পাবা, আমাদের যে এগ্রিকালচার একটা কোর্স আছে ওখানে আমরা এগুলোর উপর লাইভ ক্লাসও দিব, প্ল্যান করছি লাস্টের দিকে, ওই কোর্সে এই লাইভ থেকে রেজিস্ট্রেশন করতে পারো। আমরা অবশ্যই মার্কেটিং করবো, আমি তো হুদা কামে লাইভ নিনে, তুমি আমার কিছু পয়সা দিবা, এই জন্য আমি লাইভটা নিচ্ছি, তাই না? আচ্ছা, এরপরে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের আমরা যদি দ্বিতীয় ইম্পর্টেন্ট টপিকে চলে যাই, সেটা হলো আমাদের বাফার দ্রবণ। বাফার দ্রবণ থেকে কি কি কোশ্চেন আসতে পারে, নিচের কোনটা বাফার দ্রবণ হিসেবে কাজ করবে কি না, যেমন একটা কোশ্চেন দেখো তো, বাফার দ্রবণ তৈরিতে কোন যৌগদ্বয় দ্বারা হয়, কোনটা রক্তের বাফার সিস্টেম, কোনটা অম্লীয় বাফার হবে, কোনটা ক্ষারীয় বাফার হবে, তারপরে মাঝে মধ্যে তোমাকে এই যে এই সূত্রটা দেয়, পিএইচ পিকে প্লাস লগ অফ লবণ ভাগ অম্ল, এই সূত্র দিয়ে ম্যাথ দিতে পারে। এখন ভাইয়া বলবো যে ভাই তাহলে এত কঠিন ম্যাথ কেমনে দিবে, এত কঠিন ম্যাথ তোমাকে না দিয়ে এমন কোনো কন্ডিশন দিতে পারে যেখানে তুমি লগের এই মুখস্থ মানগুলো দিয়ে ম্যাথ করে দিতে পারো। সো এটা তোমার নাইস টু নো, বাট বাফার দ্রবণের বেসিকগুলো জানা রাখবা, কারণ এখান থেকে খুব একটা ম্যাথ দেওয়া হয় না। যদি আমরা বিগত বছরের কোশ্চেন দেখি, এখানে কিন্তু আমরা কোনো ম্যাথ পাবো না, যেমন সবল অম্ল সবল ক্ষারের প্রশমন তাপ কত, নিচের কোন যৌগদ্রবের মিশ্রণটা বাফার দ্রবণ হিসেবে কাজ করবে, এখানে কিন্তু ম্যাথ নাই, বেসিক আছে যে কোনটা অম্লীয় কোনটা ক্ষারীয়, ঠিক আছে, বেসিক দিয়ে কভার হয়ে যাবে। ওকে, আমরা যদি এখন পরবর্তী পাতে চলে যাই, অনুঘটক প্রভাবক তাপ ও এনজাইম, অ্যাকচুয়ালি তোমাকে অনুঘটক প্রভাবক চাবেন না, এইটা হলো তোমার পুরা মানে যে সিস্টেমটা তারা চাবে, লা শাতেলিয়ান নীতি। আর এই যে সক্রিয়ন শক্তির একখান আছে না, যে কোনটা তাপ দিলে ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে, কোনটা তাপ উৎপাদী কোনটা তাপ হারে, যেমন দেখো ঋণাত্মক প্রভাবক কি, কোনটা অটো প্রভাবক, কোনো বিক্রিয়ার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে কত গুণ বাড়ে, মূল বইয়ের বেসিক রিডিং, এনএওএইচ এবং এইচএফ এর প্রশমন তাপমাত্রা কত, প্রশমনের এটা কিন্তু বেশি নর্মালের চেয়ে, আবার সিএইচ থ্রি সিওএইচ আর এনএওএইচ এর কিন্তু প্রশমন নর্মালের চেয়ে কম। তো এই যে বেসিক মানগুলো মূল বই থেকে রিডিং পড়লে আমার এই পার্টটা কভার হয়ে গেল। এরপরে অম্ল ক্ষার কেপিকেসি, অম্ল ক্ষার থেকে যেটা আসে যে কোনটা সবচেয়ে শক্তিশালী অম্ল, কোনটা সবচেয়ে শক্তিশালী ক্ষার,
কেমন কতটা পাওয়ারফুল ক্ষার এই রকম সিরিয়াল তারা চায়। যেমন নিচের কোনটি শক্তিশালী অম্ল এটা আছে, তারপর আবার তারা চাইছে যে সবল অ্যাসিড সবল ক্ষার প্রশমন তাপ কত, আবার পিসিএল ফাইভ এর ক্ষেত্রে কেপি কেসি এর মধ্যে সম্পর্কটা কি, কেপি ইজ ইকুয়ালস টু কেসি আর টি ডেল এন, এই সূত্র দিয়ে আমাদেরকে মাঝে মধ্যে সম্পর্ক চাইতে পারে। বাকি সবকিছু বিবিধ, বিবিধের মধ্যে যেমন যে দিছে যে কোনটা কোন ঘনমাত্রা বিয়োজন সর্বাধিক হয়, এটা অজওয়াল্ডের লঘুকরণ সূত্রের বেসিক দিয়ে পার হয়ে যাবা, বাট ইউ গেট দ্য আইডিয়া। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাই, কর্মমুখী রসায়ন, কর্মমুখী রসায়ন এই চ্যাপ্টারটাতে আমি যেই কথাটা প্রথম অধ্যায়ে বলছিলাম সেই কথাটা রিপিট করি। যেমন ফুড প্রিজারভেটিভ কি, অ্যান্টি অক্সিডেন্ট কি, যেমন প্রাকৃতিক পচনরোধের মধ্যে কোনটি অ্যান্টি অক্সিডেন্ট, তারপরে তারা আবার বলছে যে নিচের অ্যান্টি অক্সিডেন্টের কাজ কি, তারপরে যদি আমরা কিছু কোশ্চেন একটু দেখি যে ওয়াটার গ্যাস কোনটি, কোল্ড স্ট্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কি কাজ করে, জলীয় দ্রবণের ক্যাটায়ন কোনটি, কোনটি গ্যাস গ্লাস ক্লিনারের উপাদান, অর্থাৎ এই যে কোশ্চেন গুলো আমরা পাচ্ছি বিগত বছরের কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা, সেগুলো কিন্তু আমার মূল বইয়ের বেসিক রিডিং দিয়ে কভার হয়ে যাবে। তো এই চ্যাপ্টারটা কোনো গাইড থেকে ক্রিটিক্যাল ভাবে না পড়ে তুমি যেটা করবা এটা হলো মূল বইটাই রিডিং পড়বা, অথবা আমি আবারও মার্কেটিং করব কেউ নেই এগ্রিকালচার অ্যানালিসিস বইটা কিনবা, ইবুক বা প্রিন্টেড কপি বা রকমারি থেকে। ওকে, আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পার্ট শেষ। তুমি যদি একটু বেসিক কমন সেন্স দিয়ে চিন্তা করো, আমরা পুরা কেমিস্ট্রি ফার্স্ট পার্টে কয়টা টাইপের নাম বলছি, সর্বসাকুল্যে 20টা বা 25টা হবে, এইরকম যদি সিস্টেম করে তুমি শুরু থেকে পড়তা তোমার অ্যাডমিশন জানিটা অনেক ইজি হতো, কিন্তু এইভাবে কোনো ভাইয়া পড়ে না, কারণ তোমরা করবো আইআইটি। আমি জানি এখানে কিছু কুলাঙ্গার ভিডিওটা দেখতেছে, ও হারামজাদা বুয়েটের প্রিপারেশন দিছিল, আইআইটি জেই কোশ্চেন করেছে, এখন সে কৃষি প্রিপারেশন নিচ্ছে, কেন নিচ্ছে, কারণ আইআইটি জেই করার দরকার ছিল না। তো তোমার, তুমি যদি ট্যাকটিক্যালি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তা তোমার কোনো পেইনই হইতো না। সিস্টেমটা এইটাই যে একটা চ্যাপ্টারে 4-5টা টাইপে আমাকে এক্সপার্ট হইতে হয়, বাকি টাইপ জানবো 4-5টাতে হবে এক্সপার্ট। দ্যাটস দ্য সিম্পল ট্রিক অফ অ্যাডমিশন, বাট এটা কিন্তু তোমার কোনো অন্য ভাইয়া বলবে না, কারণ আনাস ভাইয়া যখন লাইভে আসে টাইপের নাম বলতেছে তোমরা ক্লাস করতেছো, এরকম একটা মরা পেজের মধ্যে 46টা মানুষজন ক্লাস করতেছে, বাট অন্য কোনো ভাইয়া আসে ক্লাস নিলে কিন্তু তোমার ক্লাস করবো না। কেন? ভাই, 2-4টা টাইপের নাম বলবো তো আমিই পারি, ওই 2-4টা টাইপের নামই যে এত জরুরি এটা তো তুমি জানো না, কারণ শর্টকাট তো সবাই জানে, এগুলা কি তুমি পড়তে না? এখানে আমি এমন কোন টপিকের নাম বলছি যেটা তুমি কোনোদিন শুনে না, ও মাই গড আইসোটোপ, এমন তো জীবনে না, আইসোটোপ তো জানো, ও মাই গড অধুক্ষেপের বর্ণ না, বেসিক বেসিক জিনিস, তুই তো পারিস না কেন, কারণ তুমি এত কিছু মাথার মধ্যে ঢুকাইছো মাথা আর ইনফো নিচ্ছে না। এই জন্য লাস্টের দিকে আসে সর্বশেষ যেহেতু খেলা, সেটা যেটা করবা সেটা হলো যে ফোকাসড সব পড়বা, বাট যেগুলো ইম্পর্টেন্ট দাগায় দিচ্ছে বা যেগুলো গাইডের মধ্যে বা সাজেশনে বা অ্যানালিসিস বইতে আছে সেগুলোতে বেশি ফোকাস করবা। ওকে, মানে লাফায় বেড়ায় না, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পোলাপন যদি এই ভিডিওটা দেখতেছো এই ভুলগুলো করবা না, অ্যাডমিশন অনেক ইজি যদি সিস্টেমেটিক্যালি পড়াশোনা করে। ওকে, লেটস স্টার্ট কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, আয়তন সম্পর্কিত গাণিতিক সমাধান, আচ্ছা গ্যাসের সূত্র, এইটা হলো তোমার সর্বাধিক সর্বাধিক সহজ একটা টপিক। পি ওয়ান ভি ওয়ান, এই যে একটা সূত্র আছে না, পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইজ ইকুয়ালস টু পি টু ভি টু টি টু, এখানে আমি টিও বাদ দিয়ে দিতে পারি, ভিও বাদ দিয়ে দিতে পারি, পিও বাদ দিয়ে দিতে পারি, তিনটা ডিফারেন্ট সূত্র হয়ে যায়, এই রিলেটেড তোমাকে ম্যাথ দিবে। যেমন তোমাকে যদি আমি বলি একটা ম্যাথ যে একটি 5 লিটারের বেলুনকে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে নতুন আয়তন কত, খুব কঠিন ম্যাথ না, বেসিক ম্যাথ। তারপর কি একটি গ্যাসের তাপমাত্রা 27 থেকে বাড়ানোর ফলে চাপ অপরিবর্তিত রেখে আয়তন দ্বিগুণ করা হলো, নতুন তাপমাত্রা কত বৃদ্ধি পেল, একটা হলো তাপমাত্রা কত হবে আর একটা হলো তাপমাত্রা বৃদ্ধি পেল, এরকম সূক্ষ্ম কিছু চেঞ্জ দিবে, বাট আলটিমেটলি সূত্র কি, পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইজ ইকুয়ালস টু পি টু ভি টু বাই টি টু, এরকম গ্যাসের সূত্র রিলেটেড বেসিক ম্যাথ আসবে। ঠিক আছে, এগুলো যে কোনো গাইড থেকে তুমি করতে পারো, কোনো প্রবলেম তোমার নাই। ওকে, আমরা পরবর্তী টপিকে চলে যাই, গ্রিন হাউস গ্যাস এবং সিএফসি সংক্রান্ত, এইটা খুব গুরুত্বপূর্ণ, কার্বন ডাইঅক্সাইডের গ্রিন হাউস ক্ষমতা কত, সিএফসির কত, ওএইচ এর কত, আমরা সিএফসির বদলে রিসেন্টলি সিএইচএফসি ইউজ হচ্ছে কোনটা কি, সিএফসি 112 কত, 114 কত, 113 141, এই সংকেতগুলো পড়বা এবং এগুলো মূল বই বেসিক রিডিং। যেমন নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, নিচের বজ্রপাতের সময় কোন উপাদানটি ক্রিয়াশীল হয়, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস, সালফারের কোন যৌগটি অ্যাসিড বৃষ্টির অন্যতম কারণ, বৃষ্টির পানির পিএইচ এর মান কত হলে তাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়, একদম খুব সাধারণ জিনিসপাতি,
যদি মূল বই রিডিং দিয়ে দাও তাহলে এটা কভার হয়ে গেছে। এবার পানির বিশুদ্ধতার মানদণ্ড, রিসেন্টলি এই টপিকটা মেডিকেল এবং কৃষি রিলেটেড সাবজেক্টগুলোতে বেশি আসতেছে। যেমন লাস্ট কয়েক বছরে যদি কোশ্চেন দেখি, কোন গ্যাসটিকে নীরব ঘাতক বলা হয়, আদর্শ পানিতে বিওডির মান কত, পানির জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত, এক লিটার পানিতে 50 মাইক্রোগ্রাম আর্সেনিক থাকলে সেটার পিপিএম পিপিবি কত, সে এই একটা ম্যাথ একটু করে যাবা, পিপিএম আর পিপিবি এই দুইটা জিনিস একটু করে যাবা। এগুলা কিন্তু ডিরেক্ট ঘনমাত্রা, যেটা আছে না আমাদের হলো মোলারিটির ঘনমাত্রা, অর্থাৎ ধরো 0.1 মোলার, এটাকে কিভাবে পিপিএম এ নিবা কিভাবে পিপিবি তে নিবা এটা একটু দেখে যাও। এটা যেহেতু বোর্ডে বারবার আসে তোমাদের আসে যেতে পারে। আচ্ছা, গ্যাস তরলীকরণ সূত্র এবং তর অ্যামাগার বক্র, এইখানে যেটা আসবে সেটা হলো একটু দেখো এই জায়গায় কোথায় গেল এই তো, আরে এটা যায় না কেন, এই জায়গায় বোলসম্যান ধ্রুবকের একক কি, অ্যামাগার বক্রের যে এ আর বি আছে এ আর বি এর একক কি, এ আর বি কি কি ধ্রুবক, একটা হলো আকর্ষণ ধ্রুবক, আয়তন ধ্রুবক, এই বেসিকগুলো আমাকে জানতে হবে। বাস্তব গ্যাস, জটিল গ্যাসের, বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে যে একটা সংকোচন গুণাঙ্ক জেট আছে, জেটের সম্বন্ধে আমাকে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা পরবর্তী টপিকে চলে যাই, অম্লক্ষার মতবাদ এবং অনুবন্ধী যুগল, এইটা বেশ কয়েকবার আসছে। যেমন কোনটি লুইস অ্যাসিড, কোনটি লুইস অ্যাসিড নয়, H2SO4 এর অনুবন্ধী ক্ষারক কি, কোনটি প্রোটন ডাটা প্রোটন গ্রহিতা। সো অ্যাসিডের যে মতামতগুলো আছে এগুলো যদি বেসিকটা জানি, মূল বইয়ে যে উদাহরণগুলো আছে অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী অম্ল, এই বেসিকটা যদি কারো ক্লিয়ার থাকে তার এটা নিয়ে কোনো পেইন হবে না। এই চ্যাপ্টার আমাদের শেষ। ওকে, আমরা যদি পরবর্তী চ্যাপ্টারে চলে যাই, জৈব যৌগ, আমি একটা তোমাকে প্রথম কথা বলি, লেখা পড়তে পারছি না তো ভাইয়া। এই যে আয়েশা খাতুন, তুমি কি লেখা পড়ার জন্য তোমাকে এই বইটা দিছি, তোমার কি মনে হয় আমি কি চাইলে পারতাম না লেখাটা অনেক বড় করতে? কেন লেখা বড় করি না জানো, ওপেন বলতেছি, আমি লেখাটা বড় করি নাই কারণ তুমি যাতে আমার বইটা কিনো। এটা একটা কিউএনএ এগ্রিকালচার অ্যানালাইসিস বই, এটা কিন্তু কোনো ভাইয়া বলবে না। তো লেখা বড় না করার আরেকটা রিজন হলো যে যাতে তুমি আমার কথা শুনো। এখানে কিন্তু কোনো কোশ্চেন তুমি দেখতেছো না, আমি তোমার মুখে যে টাইপটার নাম বলবো সেই টাইপটা তোমার পড়তে হবে। এখানে কি আমি কোনো শর্টকাট শিখেছি, টু অ্যান্ড শর্ট জৈব যৌগ নিয়ে মনে রাখবা যে জৈব যৌগ এমন কোন হেভি ওয়েট কোন টপিক না যেটা তোমার অন্যান্য চ্যাপ্টারের চেয়ে এক্সট্রা ডেডিকেশন ডিজার্ভ করে। তার চেয়ে তুমি যদি ল্যাবরেটরি নিরাপদ রসায়ন, কর্মমুখী রসায়ন এবং অর্থনৈতিক রসায়ন এই তিনটা চ্যাপ্টার ভালো মতো পড়ে যাও, তাইলে কিন্তু তোমার এর চেয়ে বেশি মার্ক কভার হয়ে যাবে। তো যৌগ যৌগ নিয়ে হুদাকামে ফ্যাসিনেশন হবে না, যে হুদাকামে কেমিস্ট্রির কোনো 8-9 ঘন্টার ক্লাস করবে না, তোমার এখানে কোনো কেমিস্ট্রি বেসিক আসবে না, কিছু রিডিং থেকে কিছু ইম্পর্টেন্ট তথ্যাবলি আসবে। সো যৌগ যৌগ নিয়ে যদি কারো খুব পেইন থাকে, মূল বই 1-2 বার রিডিং পড়ে যাবা, তোমার ধরো যৌগ যৌগ থেকে সর্বোচ্চ যদি কোশ্চেন থাকে 4টা কোশ্চেন থাকবে, 4টার মধ্যে 2টা পৃথিবীর যে কেউ পারবে, যে যৌগ যৌগ জীবনও পড়ে না সেও পারবে, আর 2টার একটা হলো মিডিয়াম পড়াশোনা দেওয়া হবে, আর একটা হলো এমন যেটা কেউই পারবে না। সো যৌগ যৌগ নিয়ে এত হুদা ফ্যাসিনেশন দেখাবে না, যৌগ যৌগ কিচ্ছু না, ঠিক আছে, এট ইজ ভার্সিটি ইউনিটের জন্য ওরকম কোনো ইম্পর্টেন্ট কোনো পার্ট না। তো প্রথমে নামকরণ, সমানুতা এবং সংকেত এগুলা পড়বা। কি হলো, নিচের কোনটি ইথাইলামিন, এর কার্যকরী মূলক কি, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিডের নিচের কোনটা, তারপর বলছে হলো ডিনেচার অ্যালকোহল নামে কোনটি পরিচিত, কোনটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে, HN3 যৌগটির নাম কি, এগুলো কিন্তু মূল বইয়ের বেসিক রিডিং, হাজারি নতুন হাজারি পুরাতন হাজারি না, নতুন হাজারি রিডিং পড়লেই কভার। আচ্ছা, পরবর্তী পার্ট, এখানে আমাকে নামকরণ নিয়ে একটা দেখো, ইউপ্যাক অনুসারে এই যৌগটার নাম কত, তারপরে এটার নাম কত, এটার নাম কি, এটার সমানু সংখ্যা কি। একটু যদি আমি তোমাকে একটা জিনিস খেয়াল করাই দিই যে এই যৌগটার সমানু সংখ্যা, এই কোশ্চেনটা তুমি মুখস্থ করেও পারবা না বুঝেও পারবা না, এরকম কিছু কোশ্চেন থাকবে, স্টপার প্রবলেম, মানে হুদাকামে তোমার দিছে পরীক্ষালয় টাইম ওয়েস্ট করার জন্য, এটা দাগাবো না, এটা নিয়ে চিন্তাও করবা না। বাট ইউপ্যাক নামকরণ অনুসারে নামকরণ 2-4টা বেসিক নিয়ম দেখে যাবা। এখানে কিন্তু তুমি যে এই যে যদি গুহ সারের বইয়ের নামকরণ খুলো না, মানে মোটামুটি 55 পেজ সার নামকরণ লেখছে, নাইট্রাইল, অ্যাজাইট, CO, কার্বক্সিল, কার্বাইলামিন, পুরো মানে ফাটানো সব নাম, এগুলো কিন্তু আসে না। আসছে কি, একটা ট্রিপল বন্ড দিছে, একটা ওএস দিছে, ডান, উই আর ডান। তো এগুলো বেসিক বেসিক নামকরণ দিয়েই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা চলে যাই, শনাক্তকারী ও নামধারী বিক্রিয়ার সাধারণ বিক্রিয়া, এইটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আমাদের একটা বই আছে কিউএনএ সমন্বিত জৈব যৌগ, বইটাতে আমরা একটা জিনিস মার্ক করছি, সেটা হলো নামধারী বিক্রিয়া এবং শনাক্তকারী বিক্রিয়া। শনাক্তকারী বিক্রিয়াগুলো খুব গুরুত্বপূর্ণ, তুমি
মিথেন কিভাবে শনাক্ত করবা, তারপর তুমি হলো ইথানল কিভাবে শনাক্তকরণ করবা, মিথানল কিভাবে শনাক্তকরণ করবা, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, কোনটা কিটোন দেয়, কোনটা অ্যালডিহাইড দেয় না, কোনটা আমার অ্যাসিটিক অ্যাসিড দেয়, এস্টারিকরণ বিক্রিয়া, তারপরে বার্চ বিজারণ, এরকম বিভিন্ন, তারপর ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, অর্থাৎ নামীয় বিক্রিয়াগুলো নিয়ে খুবই বেশি কনফিডেন্ট হইতে হবে। কি কি নিয়ে কনফিডেন্ট হইতে হবে, যে এটার উৎপাদটা কি, এটার বিক্রিয়া কে দেয় কে দেয় না, কোনটা আমার হলো হফম্যান ডিগ্রেডেশন দিবে, কোনটা আমার এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের বিক্রিয়াগুলা, অর্থাৎ যেগুলো নামীয় ইম্পর্টেন্ট বিক্রিয়া, হ্যাঁ সেই ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলা দেখে যাবা, কে বিক্রিয়া করে কে বিক্রিয়া করে না, বিক্রিয়ার প্রভাবক কি, বিক্রিয়ার উৎপাদ কি। যেমন ওই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের বিক্রিয়া আসে না, একটা সাদা অধক্ষেপ হবে একটা অধক্ষেপ হবেই না, একটা তৈলাক্ত অধক্ষেপ হবে, এই যে একটা বেসিক ডিফারেন্স যে একটা বিক্রিয়া হয় 5 থেকে 10 মিনিট, একটা 15 থেকে 20 মিনিট, একটাতে তাপ দিতে হয় নাহলে বিক্রিয়া হয় না, এই যে বেসিকগুলো যদি কেউ পড়ে যায় তার আর কোনো পেন নাই। এটা হলো আমাদের যৌগ যৌগের ক্ষেত্রে এক সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে আমার নামীয় বিক্রিয়া এবং শনাক্তকরণ বিক্রিয়াগুলো পড়তে হবে। এরপরে পিপিটি কি রে, পার্টস পার টিলিয়ন আসে না, পিপিএম আর পিপিবি সর্বোচ্চ, পিপিএম মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা সঞ্জিত স্যারের বই পড়তে গেলে মাথা নষ্ট হয়ে যায় ভাইয়া, আমি সাজেস্ট করি যেহেতু অ্যাডমিশন সামনে পুরাতন হাজারি স্যারের বই পড়ো, ঠিক আছে। আচ্ছা এরপরে যদি আমরা কিছু কোশ্চেন দেখি, নিচের কোন যৌগটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে, প্রোটিন শনাক্তকারী প্রক্রিয়া কি, মিথাইলামিন গ্রিগনার বিকারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, এগুলা কি সব নামীয় বিক্রিয়া, 2,4-DNP এটা কার সাথে বিক্রিয়া দিবে, কালার কি হবে, নামীয় বিক্রিয়াতে ফোকাস করবা, শনাক্তকরণ বিক্রিয়াতে ফোকাস করবা। আমরা পার করে দিলাম, পরবর্তী টপিকে চলে গেলাম, এবং তুমি যদি একটু দেখো আমি জয়টা করে স্লাইড পরিবর্তন করতেছি, ততগুলা করে বিগত বছরে কোশ্চেন আসছে। এরপরে হলো বন্ধন জাতক আর উপজাতক, এই যে একটা কোশ্চেন আছে না, যে তুমি একটা যে অ্যাসিডের সক্রিয়তার ক্রম আছে, অ্যালডিহাইডের সক্রিয়তার ক্রম আছে, কিটোনের একটা সক্রিয়তার ক্রম আছে, যেমন এই যে কার্বন আয়ন, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, প্রসম নিউক্লিওফাইল, এই যে এই মূলকগুলো নিয়ে একটু বেসিক পড়াশোনা দিবা, এখানে খুব কঠিন কিছু আসবে না, খুব বেসিক জিনিসপাতি আসবে। যেমন আমি যদি কোশ্চেন বলি 4টি অ্যাসিড জাতকের মধ্যে কোনটি সবচেয়ে কম সক্রিয়, এটা কি জানার জন্য খুব বেশি কেমিস্ট্রি পড়তে হয়, এটা বইয়ের মধ্যেই আছে, সিরিয়াল করে দেওয়া আছে। আর MgX এর MgX বন্ধন কেমন বন্ধন, বেনজিনের কার্বন কার্বন বন্ধনের দৈর্ঘ্য কত, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড সমূহ কি বন্ড দ্বারা যুক্ত থাকে, ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কি, একদম বেসিক জিনিসপাতি ভাই, একদম বেসিক ভাই। ম্যাগনেসিয়াম ফসফেট কেমনে কি হলো, এটা তা MgX বুঝছো, এটা গ্রিগনার বিকারক। যাই হোক, এই সংকেতের ফ্যাটি অ্যাসিড কোনটা, একটা প্রশ্ন আমি তোমাকে দেখাই, আবারও একটু দেখো, এটা বাউতে আসছে 8-9 সালে, যে একটা খুব মার্কা মারা একটা সংকেত দিয়ে বলছে এই ফ্যাটি অ্যাসিডটা কি। এখন কোন শালা যদি এই কোশ্চেনটা দেখে ভাবে যে আমি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করতেছি, যেটা আমরা অলওয়েজ বলতে পারি Q&A করো, এখন তুমি যদি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে পমিটিক অ্যাসিড, অলিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিডের সংকেত মুখস্থ করো, একটু এটা করার আগে শালটার দিকে তাকাও, কত সালে আসছে, 8-9 সালে, সিলেবাস কবে চেঞ্জ হয়েছে, 14 সালে, তার মানে এই এই জিনিসগুলো আমার মূল বইতে নাই, এবং এগুলা কিছু এমন জিনিস জৈব যৌগ বা অন্য যে কোনো চ্যাপ্টার যেটা আমার বাপও যদি চেষ্টা করে মনে রাখতে পারবে না। তো এরকম কিছু কোশ্চেন তারা ইচ্ছা করে দিবে, কারণ কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চায় না যে তার করা কোশ্চেনে আমি একটা স্টুডেন্ট 100-এ 100 পেলাম, এটা কেউ চায় না। এই জন্য কিছু প্রবলেম দেওয়া হয় যে এই থিমটা মাথায় রাখবা, স্টপার প্রবলেম, স্টপার প্রবলেম, এটা তারা দেয়ই জানে যে এইটা যে শালা পারবে সে বাউতে ফার্স্ট হবে, যেমন আনাস ভাইয়া, হ্যাঁ, বাট এটা তোমার পারার দরকার নেই, বাউতে চান্স পাইতে গেলে ফার্স্ট হইতে লাগে না, ওকে। আচ্ছা আচ্ছা, তবে ভাইয়া বইতে প্রিন্টিং এ মাঝে মধ্যে মিস্টেক থাকে, তা কোরআন শরীফ বাদে পৃথিবীর কোন বই নির্ভুল রে, লাবিব বিন মুজাহিদ, আমরা তো বলছি পৃথিবীর যে কোনো বইতে, কোরআন শরীফ বাদে পৃথিবীর প্রত্যেক বইতে ভুল আছে, তো আমাদের বইতে ভুল থাকবে, বাট ভুল কমতেছে ডে বাই ডে, কিউএনএ পাবলিকেশন কোন জায়গায় গেছে, ইউ নো দ্যাট ভেরি ওয়েল ম্যান, সো এগুলা কথা বলতে আসিও না। এরপরে বিকারক ও পলিমার, বিকারক ও পলিমার থেকে তোমাদের যে টাইপের কোশ্চেন আসে সেটা একটু দেখো, সবচেয়ে হালকা পলিমার কি, কোনটি ইলেকট্রন আসক্তি, কোন নিচের কোনটি পলিমার, সবচেয়ে শক্ত প্লাস্টিক কি, রান্নার তেজস্পাত্রতে ননস্টিক আবরণ দিতে কোন পলিমার ইউজ করা হয়, বেসিক জিনিসপাতি। পলিমার নিয়ে তোমার কোনো পলিমারকরণ বিক্রিয়া লিখতে দিবে না, পলিমারের ইউজ দিবে এবং পলিমারের বেসিক জিনিসপাতি, যে এখানে কোন প্রভাবকটা ইউজ হয়, যেমন পলিথিন তৈরিতে একটা প্রভাবক ইউজ হয়, ইউ নো দ্যাট, সো ওই প্রভাবক প্রভাবক এরকম রিডিং জিনিসপাতি আসতে পারে। এরপরে যদি আমরা টাইপ ফাইভে যাই, অ্যালকোহল ও অ্যাসিড, অ্যালকোহল অ্যাসিড থেকে যদি আমরা কোশ্চেনগুলো একটু দেখাই, 10টা চূর্ণের সাথে ফেনলকে পাতিত করলে কি উৎপন্ন হয়, এই যে বেনজিন উৎপন্ন হয়, এগুলো কিন্তু সব নামীয় বিক্রিয়া, খুব ফেমাস বিক্রিয়া। তো যৌগ যৌগর আমি আর কোনো টাইপের নাম যদি নাও বলি,
যেটা মনে রাখবা সেটা হলো নামীয় বিক্রিয়া, ফেমাস বিক্রিয়া, কালারফুল বিক্রিয়া, শনাক্তকরণ বিক্রিয়া বা এমন কোনো বিক্রিয়া যেটা শুধুমাত্র ওই ব্যক্তি দেয়, এগুলো পড়ে গেলেই ইনাফ। ওকে ডান, যৌগ যৌগ আমাদের শেষ। এরপরে আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব, আমরা পরিমাণগত রসায়নে পড়ব। আমি পরিমাণগত রসায়ন নিয়ে তোমাকে একটা কথা বলে দেই, পরিমাণগত রসায়ন কোনো বই থেকে পড়বা না, অবশ্যই এটা কোনো একটা গাইড থেকে পড়বা, কারণ এটা কমপ্লিটলি একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারে মূল বই রিডিং দিয়ে কিচ্ছু হয় না। যদি কোনো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারে কিছু থিওরিটিক্যাল পার্ট থাকে, সেগুলো মূল বই থেকে পড়বা, বাট গাইড থেকে শর্টকাটগুলো পড়বা। যেমন মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যার একটা ম্যাথ নিয়ম আছে, জারণ সংখ্যা বের করার একটা নিয়ম আছে, জারক না বিজারক বের করার একটা নিয়ম আছে। সো এই শর্টকাটগুলো মূল বই থেকে পড়বা। যেমন জারণ বিজারণ সংখ্যা, মুখ দিয়ে বললাম টপিক চলে আসলো, যে এইখানে এর কে টু সিআর টু ও সেভেন এ সিআর এর জারণ সংখ্যা কত, তারপর সিএল টু ও সেভেন এ অক্সিজেনের জারণ সংখ্যা কত, এইচ টু ও টু তে অক্সিজেনের জারণ সংখ্যা কত, ও এইচ এ জারণ সংখ্যা কত। এই যে জারণ সংখ্যা রিলেটেড জিনিসপাতিগুলো আমাদের আসে, এবং মাঝে মধ্যে বলে যে এটা জারক না বিজারক, অনেক সময় অনেক আছে উভধর্মী, জারক বিজারক দুইটা হিসেবে আচরণ করে, তো এইগুলো তোমার এমসিকিউ তো আসতে পারে। এরপরে যদি আমরা বলি যে এই জায়গায় কিছু আমরা ম্যাথমে দেখি যে 500 গ্রাম Fe2O3 কে কার্বন মনোক্সাইডে বিজারিত করলে কতটুকু Fe পাওয়া যায়, এটা কিন্তু একদম মানে বেসিক মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা। অর্থাৎ তুমি আগে বিক্রিয়াটা লিখবা, লিটন ভাইয়ের একটা শীট আছে, সোহাগ ভাই লিটন ভাই থেকে উদ্ভাসের একটা শীট দেওয়া যায়, ঠিক আছে? তো ওই যে শীটটার মধ্যে দেখবা মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যার একটা খুব সুন্দর থিম দেওয়া আছে, যেটা দিয়ে আমি শিখছি। সো ওইটা দিয়ে এই ম্যাথগুলো খুব সুন্দর মতো হয়ে যায়। তারপর আবার কি কোশ্চেন করছে, নিচের কোনটি বিজারক, ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, একজন কোশ্চেন করছে ভাই কোশ্চেন অ্যানালাইসিস করে টপিকগুলো পড়লে কি বাহুতে পসিবল, আনাস ভাইয়া এইটা করেই বাহুতে ফার্স্ট হয়ে গেছিল। তো এখন তুমি হয়তো ফার্স্ট হতে পারবা না, বাট আশা করা যায় তুমি একটা সিট পাবা। আমরা কোশ্চেন অ্যানালাইসিসের যে বেসিক কথাটা বলি, যে আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করে 20টা টপিক বের করি, এই 20টা টপিক আমাকে এমন হইতে হবে যে আমি যদি তোমাকে বলি যে ভাই এটা পারো, তুমি বলবো 100% পারি ভাইয়া, কোনো সমস্যা নাই। এবং বাকি ধরো কোনো একটা চ্যাপ্টারে তোমার 40টা টপিক আছে, বাকি 40টা টপিক আমি বলতেছি না যে তুমি পড়ে যাও না, তুমি দেখে যাও, তুমি জানে যাও, তুমি পরীক্ষা হলে সুযোগ থাকলে করে আসবা। বাট এই যে 20টা, এই 20টা কিন্তু বিগত 20 বছর ধরে আসতেছে। তো এইটা হলো কোশ্চেন অ্যানালাইসিসের মূল বার্তা। ওকে, আচ্ছা এই পার্টটা আমাদের শেষ। এরপরে দেখো তো C2H2C এর জারণ মান কত, কোনটি জারক পদার্থ, কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়, আই টু তে আই এর বিজারিত মাধ্যমে কি করতে পারে, জারণ বিজারণের ক্রোমেট আয়নের ইলেকট্রন বন্ধন সংখ্যা কত, তারপর বলছে Na3CO Na2 6 এর কোবাল্ট জারণ সংখ্যা কত, SO2 এবং H2S এর সালফারের জারণ সংখ্যা যথাক্রমে হলো এত হতো। তো এগুলা কি, এগুলা হলো একদম জারণ সংখ্যা বা বিজারণ সংখ্যা বের করার বেসিক জিনিসপাতি। এই জিনিসগুলো যাতে তোমরা বেসিক জিনিসপাতিগুলো পড়ে যাও। এরপরে দ্রবণের ঘনমাত্রা এবং স্ট্যান্ডার্ড পদার্থ, এই যে স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণগুলো পড়বা, কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। নর্মালি আমি মনে রাখতাম যে সি থাকলে প্রাইমারি হয় একমাত্র সম্ভবত HCl বাদে, তো এইটুকু মনে রাখবা। আর হলো প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বাইরে যেটা আসবে ঘনমাত্রার ম্যাথ, যে তোমাকে 250 সেন্টিমিটার ডেসিমোলার দ্রবণে কত গ্রাম H2SO4 আছে। সো এই যে একটা সিভি সূত্র আছে না, যে NmV/W×1000, সো এই যে একটা সূত্র, বেসিক যে সূত্রগুলো আছে মোলারিটি, তারপর হলো PPM, তারপরে হলো আমাকে দ্রাবকের পরিমাণ দিছে, দ্রবর পরিমাণ দিছে, দ্রবণের ঘনমাত্রা কত, এই রিলেটেড বেসিক ম্যাথের শর্টকাটগুলো দেখবা। যেমন আমি কয়েকটা উদাহরণ যদি বলি, 0.5 H2SO4 এর 20 ml দ্বারা 20 ml কসিক্সোডা দ্রবণ প্রশমিত হয়, ওই দ্রবণের মোলারিটি কত, এটা কি V1S1 = V2S2, অর্থাৎ মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যার ম্যাথ, একদম বেসিক জিনিসপাতি। মিশ্রণের প্রকৃতি নির্ণয় কি, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অঞ্জলি ঐশ্বর্য, মিশ্রণের প্রকৃতি চাবে না তারা, মানে এটা কিন্তু কৃষি উইদাউট ক্যালকুলেটার। সো ওরা যেটা করবে, ওরা তোমাকে এমন এমন মান দিবে যে ধরো মোল সংখ্যা তুল্য সংখ্যা দিয়ে অ্যাসিডের মোল সংখ্যাটা বেশি হবে এবং ক্ষারের মোল সংখ্যাটা কম হবে, তুমি বেসিক দেখেই বুঝতে পারবা যে মিশ্রণের প্রকৃতি কি। সো এই যে ঘনমাত্রা বা প্রশমন বিক্রিয়ার যেই একদম ছোট ছোট ম্যাথগুলো আছে না, ছোট ছোট ম্যাথগুলো করে যাবা, ইউ আর ডান। ওকে, পরবর্তী পার্টে চলে যাই। দেখো এই দেখ কতগুলো স্লাইড যাচ্ছে, 1, 2, 3, 3 পার্ট, তিনটা ধরে। এ দেখ Na2CO3 যৌগে Na2O এর পরিমাণ কত, 98 গ্রাম H2SO4 কে 1 লিটার দ্রবণে দ্রবীভূত করে দ্রবণের মোলারিটি কত, 20 ml 0.8 HCl 60 ml এর মিশ্রণকে প্রশমিত করতে 0.3 কত ml 0.3 নিউট্রাল NaOH লাগবে। এই কোশ্চেন গুলা, এটা কি কোনো কঠিন কোশ্চেন এখন পর্যন্ত? একটা কোশ্চেন দেখছো যেটা তোমার না পারার মতো? তো তোমাকে এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা এরপরে
নির্দেশক অনুপরমাণু মৌল এবং আয়তন গণনা। এইটা হলো ওই যে যে আমি তোমাদেরকে অনুরোধ করতেছি, তোমরা যদি পারো, এই যে একটা গ্রুপ আছে একাডেমিক অ্যাডমিশন পাঠশালা, গ্রুপটা আমি আমার খুব অ্যান্টি গ্রুপ, বাট তারপরও আমি সাজেস্ট করি ওই গ্রুপটাতে তুমি দেখবা সোহাগ ভাই লিটন ভাইয়ের মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যার একটা সূত্র আছে। আমি দরকার হলে কয়েকদিন পর ওটার উপর একটা কনসেপ্ট ক্লাস আপলোড দিব, বাট মোল সংখ্যা এবং তুল্য সংখ্যার একটা খুব সুন্দর শীট আছে তাদের। তো ওই শীটটাতে তুমি এই যে যা ম্যাথ আছে, যে এক ঘনমাত্রা থেকে আরেকটাতে কনভার্ট করা, মোল থেকে এমএলএ আনা, এমএল থেকে গ্রামে নিয়ে যাওয়া, বিকারক উৎপাদের পরিমাণ হিসাব করা, এই টপিকটা তোমাদের ওখান থেকে ক্লিয়ার করে নাও কাইন্ডলি, আমার অনুরোধ থাকলো। ওটা করলে তুমি অনেক বেশি মানে পারবা, অনেক বেশি পারবা। ওই শীটটা সোহাগ ভাই লিটন ভাইয়ের ওই শীটটা একটা মাল শীট। যেমন 2% এনএওএ জলীয় দ্রবণের ঘনমাত্রা কত, আমাদের এগ্রিকালচার অ্যানালিসিস বইতে একটা একটা শর্টকাট দেওয়া আছে, এস ইকুয়ালস টু পার্সেন্টেজ ইনটু 10/m। তারপর আবার কি ইউরিয়াতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত, এখানেও একটা শর্টকাট সুন্দর দেওয়া আছে। সো এগুলো বেসিক জিনিসপাতি, তুমি চাইলে এগ্রিকালচার অ্যানালিসিস বইটা দেখলেই হবে। আর তারপরও যদি কারো এক্সট্রা মানে ফাস্ট হইতে চাও, তুমি সোহাগ ভাই লিটন ভাইয়ের একটু শীটটা দেখিও ভাই, শীটটা খুব ভালো। শীটটা এখনো ভাইরা দেয় কিনা আমি জানি না, বাট আমি পার্সোনালি ওই শীট থেকেই কেমিস্ট্রি 90% ম্যাথ শিখছি, আমি দুর্বল ছিলাম তো। আচ্ছা, তড়িৎ রসায়নে চলে আসি। টপিক 1, সঞ্চিত ও দ্রবীভূত পদার্থের পরিমাণ, অর্থাৎ ফ্যারাডের সূত্র W=ZIT, এই রিলেটেড ম্যাথ তোমার আসবে। এখন ভাইয়া এটা তো 96,500 দিয়ে আমার হিসাব করতে ফাটে যায়, এখানে আমি তোমাকে একটা শর্টকাট দেখাই। তুমি যদি বাসা থেকে 1/96,500 মান মুখস্থ করে যাও, এরকম বেশ কিছু মান আমি পরীক্ষার আগে মুখস্থ করে গেছিলাম। তো যেহেতু আমার W=ZIT যেটাই দিয়েছে, কি কইছে, তুতের দ্রবণে 15 মিনিট 5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালনা করলে কি পরিমাণ ক্যাথোড জমা হবে, কি পরিমাণ কপার ক্যাথোড জমা হবে, 1/96,500 আমার পক্ষে ক্যালকুলেট করা সম্ভব না, এটার মানটা আমি মুখস্থ করে গেছিলাম। তারপর তোমরা ফিজিক্সে দেখবা না, জুল আর ক্যালোরির মধ্যে কনভার্সন আছে একটা, ঠিক আছে, এই যে 1/সামথিং এর মানগুলো আমি মুখস্থ করে রাখতাম, একটা সুন্দর নোট ছিল। ওই নোট থেকে আমি যেটা করতাম, আমি 1/96,500 যদি মান জানি, বাকি গুণ করতে আমার একে ঠেকাচ্ছে, হয়তো ছিঁড়ে দিয়ে চলে আসবো। এই ছোটখাটো টেকনিকগুলো মনে রাখবে এবং ফ্যারাডের সূত্র থেকে পড়বা। এইবার চলে আসলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, অ্যানোড ক্যাথোড এবং EMF তড়িৎ রাসায়নিক শক্তি ও বিক্রিয়া। মানে কি, তোমাকে কি এখানে ওই যে একটা সূত্র আছে না, কি জানি সূত্রের নাম আমি ভুলে গেলাম, আরে খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, আমার তড়িৎচালক শক্তি নির্ণয়ের একটা খুব কঠিন সূত্র, এই যে E cell = E0 cell + RT/NF, একে সংকেতে কে সংকেত সরি কে সূত্রটার নাম কমেন্টে লেখো তোরে, এই সূত্রের নাম কি জানি ছিল, একজন বিজ্ঞানীর নামে ছিল, সূত্রটার নাম কমেন্টে লেখো, E cell = E0 cell + RT/NF * বিক্রিয়কের আয়ন উৎপাদায়ন, এই সূত্রটার নাম কি, এটা কোন সূত্র ছিল একটু কমেন্টে লিখে রাখো। যাই হোক, তো এই সূত্র রিলেটেড তোমাকে ম্যাথ আসবে না, ম্যাথ কি আসবে আমি তোমাকে কয়ে দেই। কোনটা অধিক জারক পদার্থ, ধরো তোমাকে কপার আর জিঙ্ক দিছে, জিঙ্ক দিয়ে কবে কোনটা আমাদের এখানে অ্যানোড হবে, কোনটা ক্যাথোড হবে, কোনটা ইলেকট্রন ছাড়বে, কোনটা ইলেকট্রন ছাড়বে না। তারপর আরেকটা খুব বিখ্যাত ম্যাথ আছে, কোনটা কোনটার পাত্রে রাখতে পারবো, পাত্রে রাখতে পারবো না। যে বেসিক জানে এই সূত্রের, যে আমার EMF এর মান মাইনাস হইলে সামনের দিকে আগাবে, প্লাস হইলে বিক্রিয়াটা হবে না, শূন্য হইলে সাম্যাবস্থায় থেকে যাবে। তো এইরকম বেসিক জিনিসগুলা নন স্টেট সমীকরণ, এই তো থ্যাংক ইউ, নন স্টেট সমীকরণ, এই নামটা একদম মাথা থেকে বের হয়ে গেছিল, নন স্টেট সমীকরণ দিয়ে তোমার ম্যাথ আসবে না। বাট তোমাকে যেটা আসবে, ওই যে ই সেল, যে তুমি দুইটার একটা আছে না, যে ই ক্যাথোড ই অ্যানোড, ই ক্যাথোড অক্স, ই অ্যানোড রেড, এরকম একটা সূত্র আছে না, ওই সূত্র রিলেটেড তোমাকে ম্যাথ আসতে পারে। ওকে, আচ্ছা, তো এই সূত্র রিলেটেড ম্যাথ দিয়ে তোমাকে কি বলবে, যেমন একটু একটা ম্যাথ দেখি তো, একটি সেল বিক্রিয়া নিম্নলিখিত বিক্রিয়াটি সংঘটিত হয়, এর আদর্শ EMF এর মান কত, আদর্শ EMF এর মান একদম বেসিক দিয়ে হয়ে যায়। তারপর আবার কি বলছে, যে এই দুইটি বিক্রিয়া প্রমাণ জারণ তড়িদ্দার দ্বারা এত এততে হয়, তাহলে কোষের মোট বিভব কত, ই সেল কি শর্টকাট, বড় মান মাইনাস ছোট মান। সো এগুলো কিন্তু একদম বেসিক ম্যাথ, যদি তোমাকে নন স্টেট সমীকরণের ম্যাথ পারতে হবে না, বাট তুমি যদি জারণ ও বিজারণ যে অ্যানোড ক্যাথোডের একটা বেসিক আছে, যেমন আমি মনে রাখতাম যে আমি সব সময় আমি অলওয়েজ ট্রাই করতাম যে আমার অক্সিডেশন মানটা ইউজ করতে, এটা আমার বেসিক ছিল, এবং তুমি চাইলে রিডাকশন মানও ইউজ করতে পারো, বাট বেসিকটা যদি ঠিক থাকে তুমি এই ম্যাথ পারবা। তো আমাদের তড়িৎ রসায়ন হয়ে গেল, এবার চলে আসলো অর্থনৈতিক রসায়ন, এটা নিয়ে আমি কিছু বলবো না, অর্থনৈতিক রসায়ন নিয়ে আমি কিছু বলবো না। রিসেন্টলি বেশ কিছু কোশ্চেন আসছে, দেখো, যেমন আমি তোমাকে এক দুটা উদাহরণ দেই, বালি কিসের মধ্যে দ্রবণীয়,
সলভে পদ্ধতিতে সোডা তৈরি করতে কাঁচামাল কি, চামড়া শিল্পের বর্জ্যে কোন বিষাক্ত ধাতু থাকে? মাই গড, খুব কঠিন, জীবনে নামই শোনা নাই না? ক্রোমিয়াম, এটা তো বাচ্চাকালের কোশ্চেন। তারপরে কি, ন্যানো পার্টিকেলের মাত্রা কত? 1 থেকে 100 ন্যানোমিটার। এটা আমি 4 বছর আগে পড়ছি জীবনের রিভিশনে দিনে, এমনও খেল আছে। তো এই যে এই অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টারটাতে তাহলে আমরা কি সামারি টানবো, যেই কথাটা একদম প্রথম চ্যাপ্টারে বলছিলাম কেমিস্ট্রিতে, যে মূল বই ধরবা খুব সুন্দর মতো, যেগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট জিনিসপাতি সেগুলো পড়ে চলে যাবা, এর বাইরে এখান থেকে কিচ্ছু আসবে না। এবং অবশ্যই বিগত বছরের কোশ্চেন কিউএনএ এগ্রিকালচার অ্যানালিসিস বই থেকে পড়বা। ওকে, আমাদের কেমিস্ট্রি শেষ।